আমার দ্বারা হবে না, আমি এটা করতে পারবো না, আমি কোনো রিস্ক নেব না। স্টপ, হয়ে গেছে, নিজেকে অনেক আটকে রেখেছো, আর না। যদি তুমি তোমার ভবিষ্যৎকে বদলাতে চাও তাহলে বর্তমানকে কাজে লাগাও। আমরা সবসময় বড় বড় ব্যক্তিত্বদের ফলো করি, সবসময় সাকসেসফুল মানুষদের ফলো করি, ছোটদের থেকে কিছু শিখি না, ছোটদের ফলো করি না। সবার কাছ থেকে কিছু শেখার আছে, ছোটদের থেকেও কিছু শেখার আছে, পিঁপড়েদের থেকেও কিছু শেখার আছে। পিঁপড়ে অদ্ভুত একটা প্রাণী, সবসময় ব্যস্ত, সবসময় ব্যস্ত। কখনো পিঁপড়েকে দেখেছো, লক্ষ্য করেছো? মন দিয়ে দেখো, সব কিছু বুঝে যাবে। পিঁপড়েদের দেখো, তারা প্রত্যেককে নির্দিষ্ট পথ দিয়ে চলে, লাইন ধরে চলে, এমন নয় যে এখানে কেউ ওখানে কেউ, একজনের পেছনে আরেকজন, একজনের পেছনে আরেকজন, একজনের পেছনে আরেকজন। ওদের পথে কখনো বাধা দাও, ওরা পথ বদলে নেবে। আবার পথ আটকাও, এরা আবার পথ বদলে নেবে। আবার আটকাও, আবার বদলে নেবে। আবার আটকাও, আবার বদলে নেবে। যতবার আটকাবে ততবার পথ বদলে নতুন রাস্তা খুঁজে নেবে। তারা কখনো থামে না, দে নেভার স্টপ। তারা থামে না যতক্ষণ না পর্যন্ত তারা মারা যাচ্ছে। যখন একটা পিঁপড়ে থামে না, পিঁপড়েকে থামাতে পারে না, তখন আমি কেন থামবো, তুমি কেন থামবে, কীভাবে অন্য কেউ তোমাকে থামাবে? সবাই বলে আমার পথে বিশাল এক প্রবলেম এসে দাঁড়িয়েছে, আমাকে ছাপিয়ে অন্য কেউ আগে চলে গেছে। লোকে তো বাধা দেবেই, তোমাকে আটকানোর চেষ্টা করবেই। তোমাকে শুধু রাস্তা খুঁজতে হবে, নতুন পথ খুঁজতে হবে। ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না নতুন রাস্তা খুঁজে পাচ্ছ। নেভার স্টপ। দুনিয়ার সবাই তোমাকে না বলবে, তোমাকে ভুল বলবে। তুমি যদি চলতেই থাকো, করতেই থাকো, চলতেই থাকো, করতেই থাকো, চলতেই থাকো, করতেই থাকো, একদিন গোটা দুনিয়া তোমাকে উঠে দাঁড়িয়ে তোমাকে হাততালি দেবে। কেউ তোমাকে থামাতে পারবে না। মনে রাখবে, অ্যান্টস নেভার কুইট। পিঁপড়েরা কখনো হাল ছাড়ে না, তুমিও ছাড়বে না। পিঁপড়ে সবসময় ব্যস্ত, সবসময় কাজে লেগে আছে, খাটাখাট 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 চলতেই থাকে। একটাই উদ্দেশ্য, খাবার খোঁজো, খাবার জমা করো, খাবার খোঁজো, খাবার জমা করো, খাবার খোঁজো, খাবার জমা করো, সবসময় ব্যস্ত। এরা গোটা গরমকালে শীতকালের জন্য খাবার জমা করে নেয়। এরা জানে শীতকালে বাইরে বেরোনো যাবে না, তাই আগে থেকেই খাবার জড়ো করে নেয়। এটাই হলো দূরদর্শিতা, আমাদের শেখা উচিত। আগামীকালের জন্য বর্তমানে কাজ করো, নিজের বর্তমানকে নিবেশ করো সুন্দর ভবিষ্যতের জন্য। অ্যান্ড থিংস উইন্টার অল সামার। পিঁপড়েরা ভাবে গরমকাল তো চলে যাবে, শীতকাল ফিরে আসবে। তারা সময় থাকতেই নিজেকে প্রিপেয়ার করে নেয়, আমাদের শেখা উচিত। গরমকালে ভাবে শীতকালে বের হতে পারবো না, দ্যাটস নট দ্য মেজর প্রবলেম, এটা বড় প্রবলেম হয়। প্রবলেম হচ্ছে তারা শীতকালটাকে কিভাবে নিচ্ছে, পজিটিভ অর নেগেটিভ। অ্যান্ড থিংস সামার অল উইন্টার। শীতকালে নিজেকে বলে ভয় পেও না, খুব তাড়াতাড়ি গরম আসছে, খুব তাড়াতাড়ি গরম আসছে। নিজেকে পজিটিভ রাখি, নিজেকে পজিটিভ রাখি। তারা ভাবে শীত বেশি দিনের জন্য নয়, আর তারপরেই তারা উপভোগ করে তাদের প্রথম উষ্ণ দিন। সময় যেরকমই হোক নিজেকে পজিটিভ রাখো। গরমকালে ভাবো শীত আসছে, শীতকালে ভাবো গরম আসছে, গরমকালে ভাবো শীত আসছে, শীতকালে ভাবো গরম আসছে, আমাদের শেখা উচিত। একটি পিঁপড়ে শীতকালের জন্য কত খাবার জোগাড় করে, একটি পিঁপড়ে শীতকালের জন্য কত খাবার জোগাড় করতে পারে, কত বড় ভান্ডার বানায়? কঠিন প্রশ্ন, একটা ছোট্ট সহজ উত্তর, সে যতটা করতে পারে সে ততটাই করে ফেলে। সে সব সময় ব্যস্ত থাকে, সে চলতেই থাকে। তাদের কাছে পর্যাপ্ত, যথেষ্ট বলে কোনো ওয়ার্ড নেই, কোনো শব্দ নেই। তারা যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে খাবার জড়ো করে না, তারা ততটাই করে যতটা তারা করতে পারে।
What a philosophy, yaar. What a philosophy. কি উচ্চ চিন্তা ভাবনা আমাদের শেখা উচিত। Never give up. হাল ছেড়ো না, কখনোই নয়। Look ahead. আগামীকালের জন্য প্রস্তুত হও, নিজেকে নিজের ফিউচারের জন্য তৈরি করো। Stay positive. নিজেকে পজিটিভ রাখো, সব সময় পজিটিভ রাখো, যে কোনো মুহূর্তে। Do all you can. যতক্ষণ করতে পারো ততক্ষণ করে যাও। Never stop. আর সবসময় মনে রাখো, the end philosophy.